আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এপিসোডে আপনাদেরকে শিখাব যে একটি ইসলামিক আয়াত দেখছেন, এই আরবি আয়াত দিয়ে কীভাবে বশীকরণ করবেন সে সম্পর্কে এখানে বিস্তৃত আলোচনা করব। এই বশীকরণটি একটি পরীক্ষিত বশীকরণ, আর এটি করার জন্যে অবশ্যই আমি একটি নদীর ধারে এসেছি। তো অবশ্যই আমি এখন নদীর ধারে নেই, তবে আমার পাশেই নদীর ধার আছে, সেখানে আমি কাজটা করব। আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক, যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারাও এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। যা হোক, পাক পবিত্র হতে হবে, নামাজ কায়েম করতে হবে, দুই রাকাত নফল নামাজ। তারপরে এই আয়াতটিকে আপনাদের লিখতে হবে খুব মনোযোগ সহকারে। এই আয়াত লিখবেন, লেখার পর এইখানে আপনি নিজের নামটি লিখবেন। এখানে অবশ্যই বিন শব্দটা লিখতে পারেন, যেহেতু কি এটি আরবি। আর এখানে যাকে বশীকরণ করতে হবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লিখতে হবে। আপনারা অবশ্যই এটি লেখার পর আটা নেবেন, আটার ভিতর এটিকে পুরে দিবেন, আর সেই আটা গুলি বানিয়ে নদীতে নিক্ষেপ করবেন। অন্তত পক্ষে প্রত্যেক দিন যদি পারেন তাহলে 21টি করে লিখবেন, আর লিখে নদীর ধারে ফেলে দিবেন। অন্তত পক্ষে আপনারা 21 দিন পর্যন্ত এই কাজটি চালিয়ে যাবেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ যেই কারণে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে আগ্রহী সে অবশ্যই আপনার একান্ত বাধ্যগত হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমাদের দ্বারা সরাসরি কাজ করাতে চান তাহলে 9365938282 এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন, তাহলে আমাদের দ্বারা সহজেই বশীকরণ কার্য সমাধা করতে সক্ষম হবেন। সর্বশেষে অবশ্যই আপনাদের জন্য শুভ কামনা করলাম এবং ইসলামিক সম্ভাষণ জানিয়ে সমাপ্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।